জল বাড়তে আসলো না, জল তেমন আসলো, মোটামুটি একটু বাড়ার ফলেই এদিকে জলটা মারছে, তার কারণে এরকম হয়েছে। কি মনে করেন কোন সময় কি কোনো বড় ধরনের ঘটনা ঘটতে পারে? এতো তারপরে যদি আরো বেশি হয়, জল বেশি হয়, তাহলে হয়তো আরো বেশি হতে পারে। আপনার কিসের দোকান? আমার মিষ্টির দোকান। কয়টা দোকানের দিকে ভাঙা বসছে? এখানে প্রায় 3-4টা দোকান ভাঙা বসছে। এই জায়গাটার নাম আড়ালিয়া। আপনার নামটা? আমার নাম উত্তম পাল। 2 মাসের উপর হয়েছে। আচ্ছা, এবার তারা যেন গেছে, একটু আইসা আইয়া যে কা একটা হানা দিয়া গেছে, বাঁশ দিয়া এই হানাটা গেছে। এবার তারা কইছে আবার উপর মহলে জানাইতাম, উপর মহলে ওই গুরকা বস্তি যাওয়া হয়েছে, গুরকা বস্তি একটা দরখাস্ত যাওয়া হয়েছে। মানে ওয়ার্ড অফিসে জানাইছেন নি? ওয়ার্ড অফিসে, ওয়ার্ড অফিসে এটা আমি কইতাম, আমার ছেলে কইতাম জানাইতাম। মানে কতদিন ধরে ভাঙা শুরু হয়েছে এটা? এটা 2 মাসের উপর হয়েছে ভাঙা আরম্ভ হয়েছে। আচ্ছা, মানে কিরকম পরিস্থিতি আছে কিরকম? এখন তো দেখতেছেন ভাঙা গড় ঢুকে আছে, ইহান থেকে 7-8 দূরে আসবো আমরা জায়গা, ভাঙতে ভাঙতে আইতে আইতে ইহান আয়া পড়ছে। কোন জায়গাতে জানানো হয়েছে? এটা বটা সাপ্লাই জানানো হয়েছে, বটা সাপ্লাই থেকে আবার ওই গুরকা বস্তি কি অফিস জানি এই অফিসে জানানো হয়েছে। কি কইছে, কি কইছে? তারা অ্যাপ্লিকেশন যে জমা দিয়েছে তারা দেখবো কইছে। মানে এখন কি মনে করতেছেন যে যদি অতি সত্ত্বর না ঠিক করা হয় তাহলে কি বড় ধরনের কোনো ঘটনা ঘটতে পারে? না ঠিক করে তো ভাঙা পুরো গর্ত রয়ে যাবে, ক্রাপ ট্রাপ দ্বারা রয়ে যাবে। কয়টা মানে এদিকে কয়টা দোকান এরকম অবস্থায়? এরকম 2-4 দোকান আছে, আমরা 2-3 দোকান আছে বেশি। হ্যাঁ, 2-4 দোকানই বেশি, ক্রাপেরও ভাঙতে আছে। আপনি কি কিসের দোকান? মিষ্টির দোকান, চা টা পরিচয়